আমি জাপান থেকে পিএইচডি করে এসেছি। জাপান সিস্টেমের বাংলাদেশের সিস্টেমে একটু আমার আপত্তি আছে, তারপরে আসলে আমাদের এডুকেশন সিস্টেমকে মানতে হবে। আপনারা ঠিক মতো পড়াশোনা করে তাদের খাবার দাবার আপনারা ঠিক কেয়ার করি, তাদের মুসলিম ভাষা পারেন, তাদের মুসলিম খাদ্য নাই, তাদের কথা বলবেন।
আমি শিক্ষক হিসাবে কিছু বলতে চাই আপনাদের। যখন বাচ্চারা ঘুম থেকে ওঠে তখন তারা যেন হতাশাগ্রস্ত না। আমি কিন্তু সব বিজ্ঞানীদের কথা বলছি, বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে যে বাচ্চা হতাশাগ্রস্ত হয় তার ব্রেন কিন্তু কাজ করে না। আমরা বাচ্চাদের হতাশাগ্রস্ত করার আগে আমরা বলে দিচ্ছি যে তাদের জীবনে লক্ষ্য নির্ধারণ করে দিতে হবে। লক্ষ্য নির্ধারণ করে দেবেন, সেটা তারা ওই লক্ষ্যে উত্তীর্ণ হতে পারুক আর না পারুক সেটা লক্ষ্য নির্ধারণ করে দিতে হবে। মনে করেন তাকে বলবেন আপনি যে আমি ইউনিভার্সিটির শিক্ষক, তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে আমার চেয়ে বড় হতে হবে। এই লক্ষ্যটা যদি থাকে তার মাঝে তাহলে কিন্তু সে অনেক বড় হতে পারে। আর যেটা শাসন করার ব্যাপারে আমি যেটা বলছি যে শাসন করার ব্যাপারে ওদেরকে শাসন করা এত শাসন করা যাবে না। আব্রাহাম লিঙ্কনের নাম শুনছেন আপনারা, সে তার ছেলে শিক্ষককে বললেন যে তাকে মাঝে মাঝে শাসন করবেন, তাকে মাঝে মাঝে শাসন করবেন। আব্রাহাম লিঙ্কন আপনারা জানেন রাষ্ট্রনায়ক, আমেরিকার ইউএসএর রাষ্ট্রনায়ক, সে বা তিনি যে যদি এই কথাটা বলতে পারে আপনি আপনি শাসন করতে যদি আমাকে বলেন যে শাসন করবেন, শাসন করা এখন আমাদের সাথে না, শাসন না করে তাদেরকে বোঝাতে হবে। এইদিকে আবার রবীন্দ্রনাথ বলবো আমরা ওই দিন বলছি যে তোমার শাসন আমরা মানে নিব, শাসন করা তারই সাথে সমান করে দেব। আব্রাহাম লিঙ্কন একদিকে আর একজন সাহিত্যিক, আপনি কার কথা মানবেন? আপনি তাকে শাসন করবেন আবার দুঃখি জড়ায় ধরবেন, আর যদি তাকে ভয় দেখান, যদি ভয় দেখান তাহলে কী কী ক্ষতি হতে পারে বাচ্চাদের, তাদের সৃজনশীলতা নষ্ট হয়ে যায়, তাদের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। যদি ভয় দেখান এই যে তুই 60 মার্ক পাওয়ার দরকার, তো তুই 30 কেন পাইলি, ব্যাস খাতা পাওয়ার পরে পিটালেন, হিতে বিপরীত হবে, স্মৃতিশক্তি লোক পেয়ে যাবে কিন্তু, আর তার মানসিক বিকাশ কিন্তু আর হবে না। দেখবেন আপনি যে যার বাবা যত পিটায় দেখবেন সে ভালো হয় না। আর একটা বিজ্ঞানীরা বলছে তার স্থূলতা দেখবেন অবিশিষ্ট, বা সে আপনি খাবার প্রচুর খাওয়াচ্ছেন মোটা হয়ে যাচ্ছে, এটা দেখবেন নির্দিষ্ট পরিমাণ খাবার তাকে দিতে হবে বয়স অনুসারে। আপনার যদি সে মোটা হয়ে যায় দেখবেন তাদের বুদ্ধি কমে যায়, বুদ্ধিমত্তা কিন্তু কমে যায়, তাহলে না মোটা না চিকন, তার ডায়েট অনুসারে তাকে সেই ধরনের খাবার দিতে হবে। আমরা জানি যে বাবা মাই কিন্তু সন্তানের বড় শিক্ষক, তাই না? আমরা কতটুকু থাকি, আমরা তাকে একটা শৃঙ্খলা দেখাই দিতে পারি যে মেয়ের ডিসিপ্লিন অনুযায়ী এইভাবে চলো। একজন শিক্ষক তাই, একজন শিক্ষক তাই, স্কুল বলেন কলেজ বলেন বিশ্ববিদ্যালয় বলেন আমাদের কাছে কর্তব্য থাকে। আমরা শিক্ষকরা আমরা তাকে দেশকে কীভাবে ভালোবাসতে হয় সেটা শিখাবো, তুমি কীভাবে ডিসিপ্লিন হয়ে চলো সেটা আমরা শেখাবো। আমরা এখানে সে কোন পথে যাবে সেইটা বাতলাই দেবো মাত্র। আমি একটা অঙ্ক করে দিলাম, বললাম এই ফর্মুলাতে যাবে, আশায় গিয়ে সে যদি না চেষ্টা করে, আপনি গৃহ শিক্ষক দিলেন সে করে দিল, আপনার ছেলে করলো না, তাহলে জ্ঞানের বিকাশ লাভ হবে না। তাহলে তাকে জ্ঞানের বিকাশ লাভ করতে হলে তাকে শিক্ষা চর্চা বলে একটা বিজ্ঞানীরা বলছে শিক্ষা চর্চা করাতে হবে, আর এটাকে বলা হয় অনুশীলন, অনুশীলন করাতে হবে। আর তাকে দৃঢ়প্রতিজ্ঞ হতে বলবেন যে আমি তুমি অবশ্যই অবশ্যই ডাক্তার হবা, পারুক না পারুক, তুমি অবশ্যই অবশ্যই ইঞ্জিনিয়ার হবা, তুমি অবশ্যই অবশ্যই এমন কাজ করবা যাতে সমাজ তোমাকে চেনে, দেশ তোমাকে চেনে, জাতি তোমাকে চেনে,
এইগুলো তাদের ভিতরে জাগ্রত করে দিতে হবে। আর ছাত্ররা আপনাদের বাচ্চারা ওদেরকে বলবা স্যারকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করে শিখতে হবে, শিক্ষকদের প্রশ্ন করে যদি শিখানো যায়, শিক্ষককে প্রশ্ন করবে, ছাত্ররা প্রশ্ন করবে, চুপচাপ বসে থাকলে সে নিষ্ক্রিয় থাকে। শিক্ষক কয়জনকে প্রশ্ন করতে পারে, তারা নিজেরাই প্রশ্ন করবে, কিন্তু আমাদের বাচ্চারা সেটা করছে না। আমরা আরেকটা ব্যায়াম অবশ্যই করাবেন, ব্যায়াম যদি না করান তাহলে আমাদের যে নার্ভ সেলগুলো, ব্রেনের যে নার্ভ সেলগুলো খেলে না, মানে অ্যাক্টিভ হয় না। আমরা জানি একটা ব্রেনের ভিতরে নার্ভ সেলের সংখ্যা হলো 1000 কোটি, 100 বিলিয়ন নার্ভ সেল আছে। যদি ও একটু খেলাধুলা করে সেই নার্ভ সেলগুলো কাজ করে, মানে জ্ঞান চর্চা হয়ে যায়। আবার একটা দেখেন, সে একটা অঙ্ক 10 মিনিট ধরে করছে কিন্তু অঙ্কটা হচ্ছে না, কিন্তু তার ব্রেন কিন্তু কাজ করলো ওই টাইমে। আমরা আরেকটা দেখেছি যে ঘুম, ঘুম যদি না হয় তার অ্যালজাইমার বলে একটা রোগ হয়, সবার হয়, আপনাদের ঘুম যাদের না হয়, বাচ্চাদের ঘুম 10 ঘন্টা ঘুমাতে হবে। এই ফাইভের কাছে ছেলেমেয়েরা 10 ঘন্টা কম, মিনিমাম 10 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টা কম। আর বলছে যে পানি শূন্যতা যদি হয় বাচ্চাদের, তাদের ব্রেন লোপ পায়। পানি শূন্যতা করা যাবে না, পানি প্রচুর খাইতে হবে, অন্তত 6 থেকে 8 গ্লাস পানি খাবে, 6 গ্লাস তো খাবেই। সকালে খাই দেবেন, গোবল দিয়ে দেবেন, রুমাল দিয়ে দেবেন, যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আরেকটা হলো ছবি আঁকে, যে ছবি আঁকা আঁকতে যে পারদর্শী, সে কিন্তু তার ব্রেন অনেক ভালো কাজ করে ছবি আঁকতে। ছবি আঁকা শিখবে বা ছবি আঁকার জন্য চেষ্টা করবে। আমরা যে জিনিসগুলো আরোপ করবো, তাকে স্বপ্ন দেখাতে হবে, তাকে স্বপ্নের পথে হাঁটা শেখাতে হবে, সে জন্য স্বপ্ন নিয়ে হাঁটি। আপনি সাথে সাথে নিয়ে আসছেন, মা ভালো করে পড়তে হবে, বাবা ভালো করে পড়তে হবে, এই জিনিসগুলো দেখতে হবে। আর একটা হলো যে দৃষ্টিভঙ্গি আসল, দৃষ্টিভঙ্গি কিন্তু আসল। সন্দীপ রায় ইন্ডিয়ান এখন লেখক বলছিল, দৃষ্টিভঙ্গিটাই আসল, সে কার সাথে কেমন আচরণ করছে এটাই কিন্তু আসল। সে যদি শিক্ষকের সাথে আচরণ ভালো করে, বাবার সাথে আচরণ ভালো করে না, তার আত্মীয় স্বজনের সাথে আচরণ ভালো করে না, এটা ঠিক না। সুতরাং এই জিনিসগুলো আপনারা দেখবেন, আর তাদেরকে তাদের মতো করে গড়তে দিতে হবে, মানবেন না কেউ। একজন শিশুকে তাদের মতো করে গড়তে হবে, বলছে বিজ্ঞানীরা, তাদের মতামতকে প্রাধান্য দাও। সে বলছে আমি 6 ঘন্টা পড়বো, আপনি তো বলছেন না তোমাকে 8 ঘন্টা পড়তে হবে, আচ্ছা সে পড়ুক, কেবল তো ক্লাস 5, হ্যাঁ জ্ঞানের বিকাশ কিন্তু এখানে হচ্ছে। আরেকটা হলো তাদের কৌতূহলকে দমানো যাবে না, কৌতূহল বোঝেন তো, একটা ছেলে আমি ক্যাম্পাসে হাঁটতেছে বলতেছে বাবা এই গাছটার নাম কি, আপনি না জানলেও পরে বলবে, বলবে বাবা যে এই অঙ্কটা কীভাবে করবো, আপনি না জানলেও পরে করবেন, কিন্তু তাদের কৌতূহল দমাবেন না। কৌতূহল কিন্তু যদি কৌতূহল থাকবে, একটা ছেলে প্রশ্ন করে, আমি অন্য ক্লাসে অনেক প্রশ্ন করে আমাকে, আমাকে বলছে ব্ল্যাক হোল কি, 7-8 ছাত্ররা ব্ল্যাক হোল বুঝতে চায়, তাহলে তাদেরকে ধরে ধরে বোঝাতে হবে। যত কোন তার জ্ঞান তৃষ্ণা আছে, তত কোন তার জ্ঞান তৃষ্ণা নিবারিত করার মতো আমাদের শিক্ষকদের হওয়া উচিত। আমরা যদি নাই পারি, অভিভাবকদের বলছি আপনারাও একটু দয়া করে বাসায় শেখাবেন। আর আমরা দেখেন স্মৃতিশক্তি, বিজ্ঞানীরা বলছে স্মৃতিশক্তি লোপ পায় কী করে, একটা হলো ঘুম না হলে, ঘুম না হলে অ্যালজাইমার রোগ হয় আমাদের হয়। আবার যদি হতাশাগ্রস্ত হয়, ওই যে হতাশাগ্রস্ত করবেন না, সে এবার পাস হতে পারেন নাই, সে পাস হতে পারে নাই তাই বলে তাকে ঢুকাবেন না, হতাশাগ্রস্ত করলে ব্রেন একেবারে লক পেয়ে যাবে। পানি শূন্যতা কম হলে সমস্যা, মিষ্টি বেশি বেশি মিষ্টি খেলে নিউরাল রোগ হয়, ডাক্তাররা বলছে বেশি বেশি মিষ্টি খেলে ব্রেনের সমস্যা হয়, ইদানিং গবেষণা করে ডাক্তাররা বলছে। পড়াশোনা তো চর্চা করতেই হবে, যদি পড়াশোনা চর্চা না করে তাহলে ব্রেন একেবারে লক পেয়ে যাবে। আর ছবি আঁকতে হবে, আর মনের ভিতরে ভালোবাসা থাকবে, তো কী করে তৈরি করবেন দেখবেন, বড়ো বড়ো বাসায় কবুতরের বাচ্চা এনে দেয়, কোনো কোনো বাসায় ইলেপিক এনে দেয়, কোনো কোনো বাসায় আরও বড়ো বড়ো পাখি এনে দেয়। তারা যদি বলে তাহলে কী হচ্ছে, ওই প্রাণীর প্রতি তার ভালোবাসা জন্মাচ্ছে,
এই এই ভালোবাসার থেকে কিন্তু সে মানুষকে ভালোবাসবেন। সুতরাং আমি যতটুকু বললাম আপনারা বাসায় গিয়ে সেটা করবেন, আমি পড়াশোনার ব্যাপারে বলছি, আর কয়েক মাস সময় আছে, আপনারা ওদেরকে যেগুলো খাওয়াতে বলেছি সেগুলো খাওয়াবেন। হ্যাঁ, মাছ খাওয়াবেন, বেশি বেশি মাছ খাওয়াবেন, দুধ খাওয়াবেন, আর শাকসবজি শুধু শাকসবজি খাওয়াবেন। আর হলো আপনি ইদানিং একটা ইয়ে আসছে যে দুধের সাথে কাঠবাদাম গুঁড়ো করে একটু মধু মিশায় যাদের পেন কম তাদেরকে খাওয়াই রাখেন, ভালোভাবে যেতে পারে সে ভালো। আর হলো এই জিনিসগুলো ঘুমানো, একটা ছেলে ক্লাস এইটে পড়ে বলছে সরকার খেয়ে করছে কেন, বলে স্যার আমি সারা রাত ঘুমাই নি, এই যে আমাদের ছাত্র সুতরাং সে বাংলায় খেয়ে করছে ক্লাস এইটে গত বছর সুতরাং আপনারা এগুলো সব কিছুই নজর রাখবেন, ছেলে মেয়েদের ভালো রাখবেন, ছেলে মেয়েদের দৃঢ়প্রযুক্ত হতে চেষ্টা করবেন, ছেলে মেয়েদের স্বপ্ন দেখাবেন, এইগুলো করবেন, দেখবেন ওরা একদিন দেশকে ভালো পথে এগিয়ে নিয়ে যাবে, দেশকে আরও দেশের মানুষকে ভালোবাসতে শিখবে। সুতরাং সবাইকে আপনারা যে এখানে আসছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।